শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স তৃতীয় বর্ষের প্রথম দিনের পরীক্ষার সময়সূচি স্থগিত করা হয়েছে। আগামী 29 আগস্ট শিক্ষার্থীদের দাবি নিয়ে বৈঠকে বসবেন শিক্ষকরা, এমন আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। রিপোর্ট ফরুক বাবুর। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রবিবার দুপুর 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন ওই সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, এক বিষয়ে অকৃতকার্য হলে ওই বর্ষের সব সাবজেক্টের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা বাতিল করতে হবে, যে বিষয়ে ফেল হয়েছে শুধু সেই সাবজেক্টের পরীক্ষা নেওয়ার দাবি তাদের। আপনি আমার রেজাল্ট দিবেন 7 মাস 8 মাস 9 মাস পরে, যখন আমার একটা ইয়ার শেষ হয়ে যাবে তখন আমি জানতে পারবো আমার রিসেন্ট ইয়ারের 3 সাবজেক্টে ফেল, তাহলে আমি কি করব? পরবর্তী বছর 7 মাস 8 মাস ক্লাস করাইতেছেন, ইন কোর্স টেস্ট সব কিছুই আমাদের পরীক্ষাগুলো নিতেছেন, সেখানে আমার এত 7 মাস আমাকে পরবর্তী বছর পড়াশোনা করে কীভাবে আমাকে পুনরায় অল সাবজেক্ট পরীক্ষা দেওয়ার আমাকে এই নিয়মটা আপনি করতে পারতেছেন? ধরেন আমি একটাই ফেল করছি, এখন একটাই ফেল করার ফলে আমি কি একটাই পরীক্ষা দিব? কিন্তু আগের বর্ষে আমার সব দিতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে যে নিয়ম আছে তা সাত কলেজের জন্য বহাল রাখার মাধ্যমে বৈষম্য কমানোর দাবি জানান শিক্ষার্থীরা। এক সাবজেক্ট বা 2 সাবজেক্টে হলে ওদেরকে ওই সুযোগটা দেওয়া হচ্ছে, আমাদের বলতেছে যে কোনো ইমপ্রুভ না, পুরো ইয়ার আমাদের পড়তে হবে। বিসিএস এর দেওয়ার জন্য 2.25, সে জায়গায় ওনারা আমার সিলেক্ট করে দিচ্ছে 2.50, মানে বিসিএস যারা নিচ্ছে তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের সাত কলেজের টিচারদের প্রবলেম যে আমাদের উঠতে দিবে না। এই জন্য আমাদের জব সেক্টরে প্রভাব পড়বে, এমনকি অনেক বড় প্রভাব পড়বে। এদিকে সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানালেও তার শিক্ষার্থীরা মানেননি। ওদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং কার্য বিবরণী আকারে সেই সিদ্ধান্ত তাদেরকে জানিয়ে দেওয়া হবে, এই মেসেজটা আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা তাদেরকে জানিয়েছি। সাধারণ শিক্ষার্থী সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সুপ্রিয়া ম্যাডামের বক্তব্যে আশ্বস্ত হতে পারছি না। টানা 6 ঘন্টা আন্দোলনের পর সন্ধ্যায় শিক্ষকদের আশ্বাসের মুখে অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনের সময় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হলে তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ফররুখ বাবু, বাংলাভিশন, ঢাকা।